ভাইরাসের প্রভাব কমতে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে চীন। তবে গেল পাঁচ দিনে দেশটিতে 100 জনের বেশি করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার চীনে আরো 27 জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে চীনের কর্মকর্তারা বলছেন, নতুন করে সংক্রমণের ঘটনা একটি বাজার থেকে ঘটেছে। রাজধানী বেইজিং এ প্রায় 2 মাস কেউ করোনা ভাইরাসে সংক্রমিত না হলেও গেল 4 দিনে সেখানে 79 জন সংক্রমিত হয়েছে। এমন ঘটনায় নড়েচড়ে বসেছে বেইজিং। সোমবার বেইজিং এর বেশ কয়েকটি স্থানে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট। শহরে ঢোকা এবং বের হওয়ার রাস্তায় স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া চীনের অন্তত 10টি শহর থেকে বেইজিং এ ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বেইজিং এ ভাইরাসের নতুন করে প্রাদুর্ভাব দেখা দেওয়ায় এ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন ঘটনায় বিজ্ঞানীদের এ নিয়ে তদন্ত বা পরীক্ষা নিরীক্ষা করা উচিত বলে মনে করছেন সংস্থাটি। কিভাবে এই সংক্রমণের সূত্রপাত ঘটছে তা নিয়ে বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বেইজিং একটি বহুমাত্রিক এবং সংযুক্ত শহর, সে কারণে উদ্বেগ থেকেই যায়। তবে পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। যেসব দেশ ইতিমধ্যে সংক্রমণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে, সেসব দেশের সরকারগুলোকেও সম্ভাব্য সংক্রমণ পুনরুত্থানের বিষয়ে সতর্ক থাকতে হবে। নিউজিল্যান্ডে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে 2 জন শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটি এ তথ্য জানায়। পুরোপুরি করোনা নিয়ন্ত্রণে নিয়ে আসার পর দেশটি গেল সপ্তাহে সকল ধরনের বিধিনিষেধ তুলে দেয়। শুধুমাত্র সীমান্তে বিধিনিষেধ আরোপিত রয়েছে। তবে টানা 24 দিন পর দেশটিতে আবারও করোনা আক্রান্তের খবর।